দেশবরেণ্য মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রেদওয়ানুর রহমানের মৃত্যুতে চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার ভোরে খ্যাতিমান এই মেডিসিন বিশেষজ্ঞ ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে সকাল 9:30 চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডাক্তার রেদওয়ানুর রহমান দীর্ঘদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেডিকেল কলেজ প্রাঙ্গণও যেন কাঁদছে তাকে হারিয়ে। আমাদের স্বাস্থ্য জগতে একটা বিরাট ক্ষত তৈরি হলো। ওই মেধাবী মানুষটি নানা মাত্রিকতায় অবদান রেখেছেন স্বাস্থ্য বিভাগে। আমরা সত্যিকারের একজন বড় মাপের মানুষকে হারালাম। আমি বলবো না শুধু চিকিৎসক, তিনি চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। রোগী যখন তার কাছে যেত তখন তার ইতিহাস শুনে এবং তাকে পরীক্ষা করে তিনি খুব অল্প সময়ের মধ্যেই একটি রোগ নির্ণয় করতে সক্ষম হতেন। যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের এই বন্ধুকে আমরা মনে রাখবো, সারা দেশের এক কথায় বাংলাদেশ তাকে স্মরণ করবে একজন কিংবদন্তি ব্যক্তিত্ব, ব্যতিক্রমী ব্যক্তিত্ব হিসেবে, ব্যতিক্রমী চিকিৎসক হিসেবে। তার দীর্ঘদিনের কর্মস্থল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মাঠে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন তার সহকর্মী, চিকিৎসক সহ শিক্ষার্থীরা। এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তারা। শুধু মানুষ হিসেবে অসাধারণ ছিলেন, চিকিৎসক হিসেবে মানুষই তুমি অসাধারণ ছিলেন। মানুষ ছোট বড় প্রত্যেকটা মানুষকে তুমি সমান চোখে দেখতেন। ওনার কাছে সবসময় সবার দরজা ওপেন থাকতো। রোগীকে নিয়ে ভাবতে হবে, রোগ নিয়ে ভাবতে হবে, তাইলেই তোমরা ভালো করবে। আমরা এই অপূরণীয় ক্ষতি কিভাবে পূরণ করব সেটাই চিন্তা করছি। প্রথম জানাজার পর তাকে তার সর্বশেষ কর্মস্থল ইউনিভার্সাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তার মরদেহ চট্টগ্রামে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সামাজিক বলেন, পারিবারিক বলেন, ওনার যে অবদান, অনেককে উনি সাহায্য সহযোগিতা করতেন, চ্যারিটিমূলক অনেক কিছু করছেন যেগুলো উনি সবসময় গোপন রাখতেন। একবারে FCBS পাস করেন, যেটা ভেরি রিয়ার। অনেক ডাক্তাররাই ওনার কাছে যেতেন। করোনা মহামারী মোকাবেলায় ও সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডাক্তার রেদওয়ানুর রহমান। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।